আজকের পত্রিকায় আমরা দেখতে পেলাম বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া নাকি তিনি পরীক্ষা ফেল করেছেন। আজকে যে মঞ্চে রয়েছেন ডক্টর মঈন খান, অল থ্রো ফার্স্ট ক্লাস ফার্স্ট, অল থ্রো, কোথাও উনি সেকেন্ড হননি। দেখুন রাজনীতিবিদ কি রাজনীতি হবে, কোন পরীক্ষায় কোন জিপিএ গ্রেড পাবেন, কত পাবেন, সেটা নিয়ে রাজনীতি হয় না। কি ধরনের অর্বাচীনের মতো কথাবার্তা বলেন। যদিও তারা বলেছে যে আমরা বই উইথড্র করে নিলাম, কিন্তু করলেন কেন? আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, তিনি যখন ছাত্রলীগ দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন, আজকে প্রায় 46 বছর হয়ে গেল, আমি ডক্টর মঈন খানের ছাত্র ছিলাম 46 বছর আগে। উনি আমাকে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাবসিডিয়ারি ছিল ম্যাথ অ্যান্ড ফিজিক্স, উনি আমার শ্রদ্ধ ফিজিক্সের টিচার ছিলেন, ফিজিক্সের টিচার ছিলেন। যেহেতু আমি রসায়ন বিভাগের ছাত্র, সেই কারণে ফিজিক্স অ্যান্ড ম্যাথ ছিল কম্পালসারি, অর্থাৎ এটা আমাদের করতে হবে, অন্য কোনো সাবজেক্ট আমরা সাবসিডি নিতে পারবো না। কেন? কারণ কেমিস্ট্রিতে পড়তে হলে ফিজিক্সের প্রয়োজন রয়েছে, ম্যাথের প্রয়োজন রয়েছে, তাই নয় কি? আজকে শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে শিশুদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ে কী পড়াতে হবে তারও নিশ্চয়ই একটি রাষ্ট্রের যুক্তিসঙ্গত কারণ রয়েছে। কোন রাষ্ট্রের সংখ্যা লঘু কোন ধর্ম, কোন রাষ্ট্রের সংখ্যা গুরু কোন ধর্ম, সেটা বিবেচনায় অবশ্যই থাকতে হবে। সেই সাথে সেই রাষ্ট্রের জন্ম, কৃষ্টি, কালচার, সব কিছু, ঐতিহ্য, ইতিহাস, সব কিছু নিয়ে একটি রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা হতেই হবে, এর কোনো বিকল্প নেই। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ এমন কোনো রাষ্ট্র নয় যে এই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা গতানুগতিকভাবে অন্য কোনো রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার, তাদের যে প্রবহমান রয়েছে শিক্ষা ব্যবস্থা, তার বাইরে যেতে পারে না। এই ব্যাপারে আমাদেরকে হঠাৎ করে নিউরোসার্জেন্ট হয়ে, আমাদেরকে হঠাৎ করে রিসার্চ করে বই পাল্টাতে হতে পারে না। 1947 থেকে 71 পর্যন্ত পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার যে ধারাবাহিকতা এবং 1972 থেকে শিক্ষা ব্যবস্থার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার ব্যাপক পরিবর্তন হয়নি, এক্সেপ্ট মুক্তিযুদ্ধ এবং আমাদের দেশের যে পরিবর্তন এসেছিল সেটাকে নিয়ে। অতএব আমি বলতে চাচ্ছি শিক্ষা মূল জায়গাটিতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং সেই জায়গা থেকে, সেই বৃত্ত থেকে, আবার সেই বাক্স থেকে বেরিয়ে গেলে হতে পারে না, হয় না, যার প্রমাণ আমরা পেয়েছি। ধন্যবাদ কামরুল হাসান সাহেবকে, তিনি একটি ব্যাপকভাবে শিক্ষার উপরে যে কথাগুলো লিখেছেন এগুলি সর্বোচ্চই সত্য। উনি যেই জায়গাটিতে গুরুত্ব দিয়ে এসছেন আমি সেখান থেকে একটু কোড আনকোড করতে চাই। কুদ্দুস খোদার শিক্ষা কমিশন হয়েছিল 1972 সালে, এবং 1996 সালে, 97 সালে এসে তারা একটা শিক্ষা কমিশন করেনি, শিক্ষা রিপোর্ট নিয়েছিলেন, এবং পরবর্তীতে এই খলিকুজ্জামান সাহেবের শিক্ষা কমিশন হয়েছিল 2010 সালে, এবং এরপরে হয়েছিল শিক্ষা আইন 2016 সালে। আমি বলতে যাচ্ছি আমরা যারা রাজনীতিবিদ, আমরা মনে করি এবং বলে থাকি যেই দল থেকে আমরা শিক্ষামন্ত্রী হই না কেন, যে আমরা সময় পাইনি এই কমিশনের রিপোর্টগুলিকে বাস্তবায়ন করার জন্য, এটা আমরা বলে থাকি, তাই নয় কি? কিন্তু আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই 2010 সালে যে শিক্ষা কমিশন হয়েছিল খলিকুজ্জামান সাহেবের সময়, আজকে কোন সাল? 2023 সাল। তারা সেখানে প্রজেকশন দিয়েছিল 2021 সাল পর্যন্ত। তাহলে 2021 সাল পার হয়ে গেল, সেই শিক্ষা কমিশনের কোনো বাস্তবায়নের মুখ আমরা দেখতে পাইনি, এটা কি কঠিন সত্য? তাহলে এই সরকার তাদের নিজস্ব কমিশন, কুদ্দুত খোদা কমিশন বলুন আর খলিকুজ্জামান সাহেবের কমিশনের কথাই বলুন, তারা এটা বাস্তবায়ন করতে চায় না। সেই জন্য উনি বলেছেন যে এই কমিশনগুলো সুন্দর অর্থবহ না হলেও সুন্দর সুন্দর শব্দ চয়ন করা হয়েছে, শ্রুতিমধুর করা হয়েছে, বাস্তবে তার কোনো রকম প্রতিফলন আমাদের শিক্ষা জীবনে ঘটেনি। এই হচ্ছে আজকে শিক্ষা ব্যবস্থা। নাতিদীর্ঘ আলোচনা করলে আমরা অনেক আলোচনা করতে পারব, আমি সেই জায়গাটা যেতে চাচ্ছি না। ধরুন গত কয়েকদিন আগে, স্যার আলোচনা করবো অনেক বিষয়ে, গত কয়েকদিন আগে হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে জিইডি বন্ধ করে দেওয়া হয়েছে।
আচ্ছা কেন বন্ধ করে দিলেন বলুন? ধরে নেন কামরুজ্জামান সাহেব পোস্টিং পেয়েছিল নিউ ইয়র্কে, মিশনে চাকরি করছেন, সেখানে ওনার ছেলে মেয়েরা পড়ালেখা করছে, ট্রান্সফার হয়ে গেলেন, ঢাকা চলে আসলেন, তা ওনার ছেলেমেয়েরা কীভাবে লেখাপড়া করবেন একবার কি ভেবে দেখেছেন? আমাদের এই যে পৃথিবীর অন্যান্য দেশে আমাদের এমবিসি রয়েছে, সেখানে লোকজন লেখাপড়া, তার ছেলেরা লেখাপড়া করছে, তাহলে জিডি অ্যান্ড স্যাট এইটা আন্তর্জাতিক মানের একটা শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থাটি থাকতেই হবে, তা নাহলে তার বিকল্প একটি ব্যবস্থা থাকতে হবে, তাই নয় কি? সকলে কি বাংলাদেশে ধারাবাহিকভাবে শিক্ষা ব্যবস্থা এসএসসি এইচএসসি পাশ করে তারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হবে? এই যে ব্যবস্থাটিকে হুট করে তারা বন্ধ করে দিলেন, তার একবারও জানার চেষ্টা করলেন না, জিইডি বন্ধ করলে পরে কি হবে, এসএটি এই ধরনের পরীক্ষা যদি আমাদের দেশে কোনো ব্যবস্থা না থাকে এবং উচ্চ মাধ্যমিকের সমমানের কোনো সার্টিফিকেট যদি না থাকে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় কি হতে পারে, এই বিষয়টি তারা চিন্তা করেননি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে আসতে চাই, আসাদুজ্জামান খান রিপন যে এই জায়গাটি আসতে চেয়েছিলেন। আজকের পত্রিকায় আমরা দেখতে পেলাম বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া নাকি তিনি পরীক্ষায় ফেল করেছেন। দেখুন রাজনীতিবিদ কি রাজনীতি হবেন, কোন পরীক্ষায় কোন জিপিএ গ্রেড পাবেন, কত পাবেন, সেটা নিয়ে রাজনীতি হয় না। কি ধরনের অর্বাচীনের মতো কথাবার্তা বলেন! আজকে যে মঞ্চে রয়েছেন ডক্টর মঈন খান, অল থ্রো ফার্স্ট ক্লাস ফার্স্ট, অল থ্রো, কোথাও উনি সেকেন্ড হননি, ওনার পুরোটো জীবনেই উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। তাহলে ওনাকে আমরা কি করব, বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়ে দেন? সেটা তো বানিয়ে দেননি। তাহলে শিক্ষা ব্যবস্থা এদেশে আমূল পরিবর্তন আনতে হলে আমরা চাই যে উনি আমার কামরুজ্জামান সাহেবের লিখাতে অনেকে উদ্ধৃতি বলেছেন যে একটি দেশে যদি ডেমোক্রেসি না থাকে সেখানে শিক্ষা ব্যবস্থার সঠিক প্রতিফলন ঘটে না। আমাদের দেশ আজকে কোন দিকে ধাবিত হচ্ছে এটা নিয়ে হচ্ছে আমাদের আজকে প্রশ্ন। এই শিক্ষা ব্যবস্থাকে হঠাৎ করে নতুনভাবে পরিবর্তন করে, যদিও তারা বলেছে যে আমরা বই উইথড্র করে নিলাম, কিন্তু করলেন কেন? এই যে বলা হলো 33 কোটি টাকা এই দুইটি বইয়ের জন্য খরচ হবে, এই 33 কোটি টাকা কে দিবেন? আমার তো সুস্পষ্ট মনে রয়েছে আমরা যখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম তখন আজকে এই জাফরুল্লাহ সাহেব কত না কথা আমাদের বিরুদ্ধে বলতেন। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থার যদি কোনো পরিবর্তন আপনি টেলিভিশনে টক শোতে এসে আমাকে ধরিয়ে দিতে পারেন তাহলে জাতির সামনে দাঁড়াবো, যে কোনো শাস্তি নেব। সেদিন তো তিনি পারেননি, তিনি বেশি কথা বলেন। তিনি যখন ছাত্রলীগ দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন স্ত্রী সহ, সেদিন উনি কী করেছিলেন? এই যে শিক্ষায় নৈতিক শিক্ষার অধঃপতন ঘটেছে সেই সময়, এই ধরনের লোকেরা আজকে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাচ্ছে, সেই জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে এতটুকুই বলতে চাই, এই জাতিকে, এই রাষ্ট্রকে, এই বাংলাদেশকে যদি বাংলা পৃথিবীর মানচিত্রে রাখতে চান, এদেশে ধর্ম ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি এগুলিকে যদি আমরা সঠিকভাবে, আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থায় সঠিকভাবে না রাখতে পারি তাহলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। কথায় কথায় আমরা দেখতে পাই বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গিয়েছে, হাতির ঝিল উদ্বোধন করতে ইউরোপ হয়ে যায়, মাতার বাড়ি উদ্বোধন করতে সিঙ্গাপুর হয়ে যায়, ওই ট্রেনে উঠতে গেলে হয়ে যায় ইউরোপ, টানেল গঠন করলে হয়ে যায় আমেরিকা, হল্যান্ড, কিন্তু শিক্ষা ব্যবস্থায় কেউ আজ পর্যন্ত সিঙ্গাপুর, হল্যান্ড, ইউরোপ, আমেরিকা, এমনকি মালয়েশিয়া, এমনকি ভারত, এমনকি নেপাল, এমনকি শ্রীলঙ্কার সাথে তুলনা করতে সরকার ব্যর্থ হয়েছে, একটি বারও দেখিনি। আজকে প্রায় 15 বছর এই সরকার একই চেয়ারে গদিতে বসে একই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে একবার উচ্চারণ করতে পারেনি যে আমাদের শিক্ষা ব্যবস্থা হবে পৃথিবীর সেরা শিক্ষা ব্যবস্থা, এই কথাটি এই সরকার একবারও উচ্চারণ করেনি। এই সরকার এই শিক্ষা বাজেটে 1 টাকাও বেশি দেয়নি, এমনকি সঠিকভাবে ভর্তুকিও দিচ্ছে না, যেটা উনি ওনার রিপোর্টে বললেন, ব্রেকের স্কুলে পর্যন্ত শিক্ষার্থীদেরকে, অভিভাবকদেরকে পয়সা দিতে হচ্ছে, ঘুষ দিতে হচ্ছে, দুর্নীতি করছে। আজকে অটো প্রমোশন দিয়ে, আজকে কন্ডেন্স সিলেবাস দিয়ে, আজকে GPA+ দিয়ে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি 1972 সালে নকলের অনুপ্রবেশ হয়েছিল এই দেশে,
সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা পুনরুদ্ধার করেছিলাম, এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য শতভাগ পাস করিয়ে দেওয়া হচ্ছে, শতভাগ জিপিএ প্লাস দেওয়া হয়েছে। কিন্তু যাদেরকে জিপিএ প্লাস দেওয়া হচ্ছে তারা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি। এই সরকার এদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে, এই সরকার পরিকল্পনা করে জাতিকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। আমি বিশ্বাস করি এদেশের জনগণকে সকলের আগে এগিয়ে আসতে হবে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে হবে, এই দাবি আমাদের হতে হবে প্রথম দাবি। এই দাবি নিয়েই আমরা যদি এগোই তাহলেই দেখতে পারবেন এদেশে সুশাসন হবে, এই দেশে ন্যায় বিচার হবে, এ দেশে গণতন্ত্র আসবে, তার মধ্য দিয়ে এদেশ আবার টিকে যাবে। স্বাধীনতার 51 বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি আবার প্রশ্নপত্র আউট হচ্ছে। সেই জন্যই বলবো ওই সাউথ আফ্রিকার ইউনিভার্সিটির সামনে লেখা রয়েছে একটি জাতিকে ধ্বংস করতে হলে কোনো নিউক্লিয়ার বোমার প্রয়োজন হয় না, শুধু শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিলেই সেই জাতি ধ্বংস হবে। আমি জানি এই জাতিকে ধ্বংস করার জন্য সেই চেষ্টাটি হয়েছে, সেই জন্যই নির্বাচনের মধ্যে কারচুপি করার জন্য কখনো সুজাতা মডেল আনা হয়, কখনো মধ্যরাত্র মডেল আনা হয়, কখনো উকিল মডেল আনা হয়। আগামী দিনে এই শিক্ষা ব্যবস্থা, এই গণতন্ত্র, এই জাতিকে ধ্বংস করার জন্য কি মডেল আসবে তার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। ইসলাম।